বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ওয়েলকাম টু সিটি সিনেমা। আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। পরিচয় করে দিই সর্বপ্রথম। এর আগে এর আগেই আমরা দেখিয়েছিলাম যে বিয়ের আগে ঠিক কেমন সেই পরিস্থিতি। এবার আমার বিয়ের পরে আমরাই তো দায়িত্ব নিয়েছি বিয়ের আগে পরে কেমন থাকবে মেঘলা সেটা দেখানোর জন্য। বাই দ্য ওয়ে মেঘলা, ওয়েলকাম টু সিটি সিনেমা। ঠিক মেঘলার পাশেই যে রয়েছে, আগের শোতে পেমেন্ট পাইনি বলে বসতে চাইছিল না, আমরা জোর করে চেক লিখে আমরা ওনাকে বসানোর একটা সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো আছেন? বিয়ের আগে ভালো ছিলেন না, এখন বিয়ের পরে ভালো বেশি আছেন? ওকে, তার পাশে পরিচয় করিয়ে দাও। আমার শ্বশুর জি, বা কি বলবো, বাবাই বলে ডাকি। আমি প্রণব চৌধুরী, আমি মেঘলার শ্বশুর মশাই। কেমন বৌমা? খুব সুন্দর বৌমা, শুধু সুন্দর নয়, খুব ব্যবহার খুবই ভালো, খুবই প্রম, প্রচন্ড অ্যাক্টিভ, অল স্কোয়ার বৌমা। উই আর হ্যাপি এবং খুব খুশি আমরা। ঠিক, আরো বেশি বেশি করে প্রশংসা করবেন, মাথায় রাখবেন এই এপিসোডটা সারা জীবন দেখবে ও। এবং মায়ের সাথে পরিচয় করে দাও। হ্যাঁ, মেয়ের মতনই ভালোবাসি এবং মেয়ের মতনই দেখি আর মেয়ের মতন থাকেও, সেইভাবে থাকে এবং এত ভালো ব্যবহার, এত সবাইকে আপন করে নিয়েছে যে মনেই হয় না কেউ বাইরের থেকে এসছে, মনে হয় আমারই মেয়ে। বৌমা কি গান রেওয়াজ করছে? হ্যাঁ করছে, সকালে। হ্যাঁ সকালে করেছে। বাহ, সেটা আরো বেশি এনজয় করছেন। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি তো কাজ করি আর শুনি ওর আওয়াজ, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কে পাড়া প্রতিবেশী কি বলছে? পাড়া প্রতিবেশী তো শোনার আগ্রহে আছে মনে হয়, আশেপাশে হয়তো মাথা বাড়িয়ে বা কান বাড়িয়ে শুনছে, রিকোয়েস্ট করে মেঘলা এই গানটা একটু করবে। করবে আস্তে আস্তে, হয়তো এখনো সুযোগ হয়নি, সুযোগ হলে নিশ্চয়ই হবে, করবে। ফ্যান্টাস্টিক। এখনই তো সব ঘিরে ধরেছিল, এখনই বলবে, ঢুকবে ঘরে। কাম টু মেঘলা, পাশে যিনি রয়েছেন এটা কোনো কমপ্লিমেন্ট? মা বাবা এত ভালো ভালো কথা বলছে, তুমি সবার সাথে রয়েছো। আমি জিজ্ঞেস করলাম তুমি বিয়ের আগে ভালো ছিলে না বিয়ের পর, বলছে আগেই ভালো ছিল। ওটা তো বলবে, এটা ছেলেদের স্বভাব। এটা যদি তোমায় জিজ্ঞেস করতাম তাহলে তুমি কি বলতে? আমিও তাই বলতাম যে তুমি বিয়ের আগেই ভালো ছিলে। ওকে, কেন এরকম, মানে খারাপ কোন দিক থেকে রেখেছে তোমার মেঘলা? এখন মানে আমার বাড়িতে একজন বস থাকে আমার, কখন উঠবো, কটার সময় কি খাবো, কি ওষুধ নেবো, কিসের কি ওষুধ, ব্রেকফাস্ট কি হবে, লাঞ্চ কি হবে, ডিনার কি হবে, কখন দৌড়াতে যাব, সব ম্যাডামে রেডি। ও মাই গড। আর না হলে একেবারে মানে ফুল কেয়ারে আছো আর কি। কেয়ারটা যদি কেয়ার হয় তাহলে এটা জ্বালাতন? এটা কি কেয়ার করা না জ্বালাতন? মাঝামাঝি দুটো। মিডিয়াতে আসা উচিত ছিল। খুবই ভালো কাটছে, যেটা কথা হলো যে সত্যি আমার আমার নিজেরও ওরকম ভাবে মনে হচ্ছে না যে আমি নিজের বাড়িতে নেই, বা এমনি খুবই ভালো আছি এবং এমনি মানে হাসি ঠাট্টাতে আর কি কেটে যাচ্ছে। দেখো ক্যামেরা ফেস করার অভ্যাস তোমার আছে, আমি ধরে নিলাম কিছুটা তোমারও আছে, মানে ওই এক দুবার জোর টোর করে, কিন্তু যে দুজন মানুষ রয়েছে খুব সিরিয়াস রয়েছে। তুমি দেখো যে এখন কি হাসবো না এখন বলবো, কি ব্যাপারটা হবে, খুব সিরিয়াস, খুব টেনশন হয় না মানে এসবগুলো হলে। এর তো বৌমা ভালো গান করছে, বৌমা এত কিছু কেয়ার করছে, কদিন আগে ঘুরতেও গেল না। প্রশ্নটা আপনাদের না, প্রশ্নটা ওকেই করো যে কেমন ঘুরলে। খুব ভালো, ভীষণ 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 ভালো ঘুরেছি। আর সত্যি কথা বলতে আমি মানে রামের 14 বছর বনবাস, আমার 14 বছর গৃহবাস, আমি বেরো আমাদের সামহাও মানে কোথাও যাওয়া হয়নি। ছোটবেলায় লাস্ট বোধহয় ঘুরতে গেছি ক্লাস, কোন ক্লাসে ঘুরতে গেছি মনে নেই আর কি, ঠিক আছে। তো এইবার তারপরে অনেকবার প্ল্যানিং হয়েছে, একবার বাবা অসুস্থ হয়ে গেল, একবার মা অসুস্থ, একবার এই করে ঘোরা হয়নি। তো এইবারে যে ঘুরতে গেছিলাম এটা খুব মানে ভীষণ ভীষণ, আর তার উপর হ্যাঁ ছবি দেখছিলাম আমরা,
যে একজন ভদ্রলোক তোমার সাথে ছবি তুলছিলেন। ওকে, তুমি কতটা এনজয় করলে? দারুণ লাগলো, মানে জায়গাটা যেমন অপূর্ব। রাইট, মানে বেসিক্যালি ঘোরা টোরার বেশি কিছু ওখানে নেই, মানে রিল্যাক্স করব, চিল করব, অনেক খাওয়া দাওয়া হবে, এগুলোই মোস্টলি ছিল। খেয়ে দিয়ে তো একেবারে দারুণ, অসাধারণ জায়গাটা, অসাধারণ লোকেশন, সবকিছু, মানে পুরো পিস অফ মাইন্ড। গ্রেট, আমার খুব জানতে ইচ্ছে করছে, ধরো বিয়ে এই বিষয়টা তো একবার জীবনের, আমার মনে হয় যে তুমি ডিসাইড করতে পারবে এমন একটা অকেশন তোমার জীবনের, যে তুমি একটা অকেশন যেখানে তোমার ডিসাইডে সমস্ত কিছু হবে, মানে ইনভিটেশন থেকে আরম্ভ করে তুমি চয়েস করতে পারবে আর কি। মানে এর আগে যা হয়েছে, রাদার হয়তো এর পরে যেগুলো হবে সেখানে অন্যের কিছু থাকবে, কিন্তু বিয়েটাতে নিজের সমস্ত কিছু, মানে তোমার অধিকার থাকে যে এটা করতেই হবে, তোমার ডিসিশন। তো বিয়ে হলো, রিসেপশন হলো, সেখানে নাচ গানও হলো। এবার যদি আমি জিজ্ঞেস করি যে বিয়ে রিসেপশন কোনটা বেশি মজা করলে? বিয়ের দিন ইজ ডিফারেন্ট, ওই দিনটা তো রিসেপশন, রিসেপশন ইজ মোর, কিন্তু তোমাদের একটা রিসেপশন হওয়ার কথা ছিল মানে দুবার, রাইট? হয়ে গেছে শিলিগুড়িতে। হাউজ দ্য এক্সপেরিয়েন্স শিলিগুড়ির বন্ধুরা? বন্ধুরা খুব বেশি আসতে পারেনি সত্যি বলতে, কিন্তু যারা এসেছিল তারা, মানে তাদের মা বাবার সঙ্গে এসেছিল, কিন্তু দারুণ লেগেছে সেই, মানে অনেকদিন, ইনফ্যাক্ট আমি শিলিগুড়িতে বেশি থাকিও না। রাইট, তো লাস্ট 10 বছর পরে মোস্টলি ওখানে গেলাম, তো বন্ধুদের সাথে অনেক ডিট্যাচড হয়ে গেছে মোস্টলি শিলিগুড়ির বন্ধুদের সাথে, কিন্তু আমার দারুণ লাগলো, অনেকদিন পরে দেখা হয়ে, ওরা এলো, এনজয় করলো, খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট কলকাতাতেও কিছু বন্ধুরা এসেছিল, তাই অপূর্ব লাগলো মোরাললেস। গ্রেট, এবার মায়ের কাছে চলে যাবো। এই যে বৌমা এসছে, বৌমা তো ভালো গান টান করে, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি, এটা তো নতুন কিছু না। রান্না টান্না করছে? শিখছে, ওর ইন্টারেস্ট আছে, ওর রান্নায় ইন্টারেস্ট আছে, আমি বুঝতে পেরেছি। মানে খাওয়া দাওয়ার এটা খুব ভালো, যে যার টেস্ট ভালো সে কিন্তু রান্না করতে ভালো পারে। মানে আপনি রান্না করে প্রথম এখন কাকে টেস্ট করাচ্ছেন? মানে ওর পছন্দ মতো রান্না, এটা কি করেছো, লাউর কোষা ভাজা? হ্যাঁ যে হ্যাঁ, তোর কি তোমার ভালো লেগেছে? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। তারপরে লাউর ঘন্ট মাছের মাথা দিয়ে, সেটাও খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে ছোট মাছের চচ্চড়ি, সেটা সেটা ভালো লেগেছে, মানে চুমিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই রান্নার একটা অভিযোগ যে সকাল থেকে রাত অবধি কি খাবে, এটা নাকি আজকাল বৌমাই ঠিক করছে? না সেটা সবসময় নয়, তবে মাঝে মধ্যে ওর যেটা ভালো লাগে সেটা খায়, পছন্দ করে। যেমন বললো যে চিতই পিঠে আমার খুব ভালো লাগে, চিতই পিঠে খুব ভালো লাগে। তো আমরা তো চিতই পিঠে অতটা করিনি এতদিন, আমরা পাটি সাপটা, গোকুল পিঠে, নতুন নতুন রান্না আপনারা করতে হচ্ছে, এটা কিন্তু আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস, এটা ঠিক। তারপরে ও চিতই পিঠে আমার ভীষণ ভালো লাগে, সেই আসার পরে ও কিনে নিয়ে আসলো প্রচুর টাকা দিয়ে। তাহলে ধুর, এত টাকা দিয়ে কিনে কেনার কি দরকার, তার চেয়ে বরং আমরা বাড়িতেই চেষ্টা করি না। তো বাড়িতেই চেষ্টা করলাম, বেশ দুজনে মিলে, আমি আর আমার কর্তা মিলে করলাম, তো বেশ খুব একটা মানে আনসাকসেস হয়নি। ও তো খুব মজা করে সকালে খেলো, আবার চিতই পিঠা খেলো খুব আনন্দ করে। এটা খুব সিরিয়াস একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যে ধরো যারা ওখানে বসে দেখছে, স্পেশালি তোমার যারা ফ্যানরা দেখে, তোমাকে যারা টেলিভিশনে রেগুলার বেসিসে দেখছে, একটা ধারণা তৈরি হয় যে এনাদের বিয়ে হয়ে গেলে কিছু করতে হয় না, এনারা তো এরকমই থাকে, এদের লাইফস্টাইল কিছু চেঞ্জ করতে হয় না। রাদার আমার আরেকটাও প্রশ্ন ইচ্ছে করছে, যে একটা পরিবার চেঞ্জ, এই কোপ আপটা করতে এই সময় লাগছে নাকি? না, আমার ডে ওয়ান থেকে আমার ওই অসুবিধাটা কোনোদিনও হয়নি। আর বলবো, অনেক বেশি স্বাধীনতা পেয়েছি আমি এখানে, মানে যেরকম এই শাড়ি টাড়ি তো অত আমি পরি না, মানে এমনি ওকেশন ছাড়া, কিন্তু কোনোদিনও সেই সব নিয়ে কিছু বলা হয়নি, বা আমি যেরকম আছি সেরকমভাবে আমাকে থাকতে দেওয়া হচ্ছে, সেইটা একটা মানে সেই জন্য আরো বেশি নিজের বাড়ি, নিজের বাড়ি মনে হচ্ছে। দুঃখ পাচ্ছে, আমি যেরকম ছিলাম আমাকে সেইভাবে থাকতে দাও হচ্ছে না। ওটা ওটা ওই করা হয়েছে, ওই বললাম না কোলেস্টেরল একটু বেড়ে গেছে, তো সেই কারণে একটু তো চেঞ্জ কিছু হলো, একই রকম মানে একই কি করে থাকলো, মানে তুমি চেঞ্জ করতে, মানে চেঞ্জ করতে যেগুলো চাইছিলে সেগুলো হচ্ছে না? না ওই আর কি, চেষ্টা, আমি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম যে কি কি চেঞ্জ করতে চাও,
এক্সপেক্ট করেছিল হয়তো এসে বলবে না ওগুলো হয়েছে। না না ওই এখনো তো ইন প্রসেস আছে, এখনো এত তাড়াতাড়ি তো কিছু খেতে খুব ভালোবাসি কিন্তু বেশি খেতে পারি না, কিন্তু ওই বিভিন্ন রকম আর কি রান্না ওই ভালো লাগে আর কি। শিখছো রান্না? আমি খুব খারাপ রান্না করি, ঠিক আছে? আমরা ছ মাস পরে আসলে হয়ে যাবে। তোমার কাছে জিজ্ঞেস করবো যে মেঘলানাদের কোন রান্নাটা তুমি এখন বেশি খেতে মানে প্রেফার করছো আর কি। এখন তো বাড়িতেই, তুমি চাইলে যখন খুশি ওকে আবদার করতে পারো। ও বানাতে তো পারে না খুব একটা কিছু, তাই হ্যাঁ মানে মা বাবাকে হেল্প করে বানাতে, একটু সাপোর্টিং কাস্ট হিসেবে কিছু একটা বানিয়ে নেবে, যেটা বানায় সেটাই খেয়ে নি। মানে কোনো ডিমান্ড নেই না, যা পারছে। এক্সপ্রেশনটা দেখুন, মানে খুব একটা বেশি পারে না না জিনিসটা রান্নাটা করতে, তো বেশি আরো ডিমান্ড যদি দিয়ে দিই তাহলে মানুষ বউদের নামে ভালো ভালো কথা বলে। তুমি এমন এক ছেলে, খালি বদনাম আর বদনাম, মানে এগুলোতে কি হয়, কেন বদনাম কেন করো? বৌমা গান গাইছে, যাকে এতদিন ধরে আপনারা আপনারা দুজন বহুদিন ধরে চেনেন, এবার যেখানে থাকছেন পাড়ার লোক, আপনার আশেপাশের লোকজন তারা এসছে, হয় না যে মানুষের একটা দেখার একটা যে বলবো কি বলবো না যে এই প্রসঙ্গে দেখার তো এখনই আমি একটু বলি সবাই মিলে ভিড় করবে, কিন্তু কিন্তু এখনো মানে ঠিক সাহস করছে না ওদের বোধ হয়, মনে হয়। পরিচিতিটা বেশি, তার জন্য যখন জানলো যে মেঘলা আমাদের বৌমা হয়ে আসছে তখন তো ওদের আনন্দের সীমা নেই। হ্যাঁ আমরা আমাদের পাড়ায় গর্ব, আমাদের আমাদের তো আমার ছেলেকে বলতো ওরা বাড়িতে পাড়া রত্ন, তারপরে এসছে আসছে সেলিব্রিটি, মানে আনন্দে সোনায় সোহাগা, সোনায় সোহাগা সকলেই বলছে যে গান শুনবো, এমনকি রিসেপশনের দিনও পর্যন্ত আমাকে ঘিরে ধরে বলছে যে একটা গান করতে বলো না, একটা গান করতে বলো না। তখন আমি বলিনি, তখন ওর তখন গান করবে কেমন করে, ওর অনুষ্ঠান একটা চলছে সেই সময় সেই মুহূর্তে তো গান করার পক্ষে সম্ভব না, পরে নিশ্চয়ই হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। ওর গান তো অন্য কেন, আমারই শুনতে খুব ভালো লাগে, এত আমি ওর মানে এত গানে ভক্ত, ভীষণ ফ্যান বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে ওর। আর আমার বান্ধবীরা মানে হুমড়ি খেয়ে ওর গান শুনে, যখন সারেগামাপায় ছিল তখন যখন ওর গান হতো, মানে তখন তো আমি জানতাম না, দু বছর আগে জেনেছি, তখন বলে আমরা সব কলেজে বেশিরভাগই আমার বান্ধবীরা স্কুল টিচার, তো তারা বলে আমরা গ্রুপ করে বসে দেখতাম সারেগামাপা। তারপর যখন মেঘলার গান সবচেয়ে ভালো লাগতো, এত ভালো লাগতো, আমাকে ফোন করে করে বলছে, যখন জানতে পারলো তখন বলে মানে কি করবে বুঝে উঠতে পারছে না, ওর ভগবান ঈশ্বর প্রদত্ত গলা, কালকে দুদিন আগেও বললো ওর গলা, ওই যে আকাশ হাটে প্রোগ্রামটা হলো, তারপরে আমি ঠিক এয়ার আমার গানটা কিভাবে আড়াই ঘন্টা করলো আমি ভাবতে পারছি না, কি অপূর্ব যে গাইলো, মনে হয় খালি শুনেই যাই, মানে আমি অন্য কি বলবো, আমারই খুব ভালো লাগে, আমি একটু গানের ভক্ত আর কি, গানটা আমার খুব। রোজ সকালবেলা 7টার সময় মোটামুটি ওই রেডিও ও এখনো চলছে? হ্যাঁ বাহ, রেডিও অন হয়ে যাবে সুন্দর, মানে ওই ঘর থেকে আর কি গান ভেসে আসে, খুব সুন্দর লাগে আর কি, বিভিন্ন রকমের গান এরা রোজ হয় আর কি। ফ্যান্টাস্টিক, আপনার ছেলে কিন্তু আপনাকে পরে অনেক কথা বলবে, আপনি প্রশংসা করছেন না, ও আপনাকে প্রশংসাগুলো ব্যালেন্স করার জন্যই আমাকে বলছে, ও ইচ্ছে করে বলছে না। যাই হোক, আমাদের এর আগে একটা আমরা একটা এপিসোড করেছিলাম, আপনি দেখেছেন? দেখেছি তো, এবং অনেক কিছু না জানা কথা আমি জানতে পেরেছি, হ্যাঁ, যেটা নাকি আমার ছেলে এত
মানে ভালো ছেলে গুড বয় হ্যাঁ আমি ভাবতাম সেই ছেলেটা না দুর্গাপুর থেকে আসতো মেঘলার সাথে দেখা করতে হ্যাঁ মানে ভাবা যায় আমি ওটা শুনে মানে যে কালো যে আমার ছেলে এটা কি অন্য একজন মানে আপনাকে কি কি ঢপ দিয়েছে আমি ওই ভিডিওটা দেখার পর যখন বললো যে অটোতে এইভাবে দেখছে খুঁজছে হে ভগবান আমি আমার ছেলেকেই চিনতে পারলাম না এত বড় করলাম কোলে পিঠে করে আমি ছেলেকেই চিনতে পারলাম না আমি ভাবতাম যে কোনো মেয়ের দিকে তাকায় না কেন রে ভাই আমার ছেলেটা ওকে আপনি আপনিও দেখেছেন আমি তো কলেজের অধ্যাপনা করেছি এত বছর ধরে ভাবাই যায় না সুতরাং অধ্যাপক যেরকম অধ্যাপক সুলভ আচরণ আমার ছিল আমি খুব সিরিয়াস টাইপের এবং আমিও ভেবেছিলাম আমার ছেলে নিশ্চয়ই সিরিয়াস সিরিয়াস তো নিশ্চয়ই ও পড়াশোনা তো খুবই ভালো সব দিক দিয়ে সিরিয়াস কিন্তু এই ব্যাপারটা আমিও একটু অবাক হয়ে গেছিলাম আমরা মেঘলা এবং আমার ছেলের যে সম্পর্ক সেটা তো আমি খুব বেশি দিন আগে আমি জানিনি বিয়ে জাস্ট দু বছর দেরিক আগে জানলাম এবং আমি শুনলাম যে তাদের নাকি 8 বছরের পরিচয় ভাবা যায় তা আমি আসলে যখন প্রথম সারেগামাপা আমি সারেগামাপা আমার মিসেস তো রেগুলারই দেখে এবং সঙ্গে যারা মিসেসের বন্ধু বান্ধব তারাও দেখে তা আমিও আমার যখন সময় হয় নিশ্চয়ই আমিও দেখি এবং তবে রেগুলারলি দেখতাম না তো আমি প্রথম যখন সারেগামাপার স্টার্ট হবে তার আগে কাস্টিং দেখানোর সময় আমি প্রথম দেখলাম যে বালুরঘাটের একটি মেয়ে মেঘলা দাশগুপ্ত বলে সে আত্রী বালুরঘাটে আত্রী নদীতে পা ঝুলিয়ে ছলছল করে জল নড়ছে আর সেইখানে সে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করছে তো আমি কাস্টিংটা দেখে খুব অবাক হয়ে গেলাম যে বালুরঘাটের মতো একটা জায়গাতে এত সুন্দর গান করা একটা মেয়ে তো আমি মিসেসকে বললাম যে বাহ বালুরঘাটে তো খুব ভালো গানের রেওয়াজ হয় এত সুন্দর একটা গান করছে একটা মেয়ে বালুরঘাটের মতো ছোট শহর সেই সুন্দর গান করে আসবে আমি 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 আমার মনের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে মিসেসকে বলেছিলাম সত্যি কথায় যে বালুরঘাটের মতো ছোট শহরে এত সুন্দর একটা গান করে একটা মেয়ে তা আমি এটা কল্পনা করে নিই বা ভাবিনি যে সেই মেয়ে আমার বাড়িতে আমার ছেলের বউ হিসাবে আসবে তার তার তো অনেক দিন গত হয়ে গেছে তারপরে তো সারেগামাপা হলো টলো সারেগামাপা সে খুব নাম করলো মেয়ে আমার মিসেস শুনে আমিও শুনতাম তো তারপরে আমি দেখলাম যে সেই মেয়ে আমার ছেলে যখন প্রথম ওর দিদি তো বিদেশে থাকে ও দিদি এসেছিল তখন মা মেয়ে দিদির সঙ্গে আমার ছেলে ওই ওর বান্ধবীর ব্যাপারে গল্প টল্প করেছিল কিন্তু আমি কিন্তু ব্যাপারটা আমি জানিনি তখন আমি অনেকটা পরে জেনেছি অনেক পরেটা জেনেছি যাই হোক যখন পরে জেনেছি যখন আমি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড সত্যি মেয়েটা গুণী মানে গুণের শেষ নেই এত সুন্দর গান করে সুতরাং সেটা অ্যাকসেপ্ট করতেই হবে এবং তাকে শুধু আমাদের ইন্সপায়ার করাই দরকার সে যাতে আরও নাম করতে পারে আরও ভালো গান করতে পারে সেটা আমাদের সব প্রত্যেকে দেখা উচিত কারণ প্রতিভাকে কখনো ধামাচাপা দেওয়া উচিত না প্রতিভাকে সবসময় বিচ্ছুরণ করা উচিত প্রতিভা এবং তাকে সব দিক দিয়ে সাহায্য করা উচিত এবং আমি শুধু আমি নয় আমার ফ্যামিলিও চেষ্টা করবে যাকে সব দিক দিয়ে তাকে সাহায্য করা এবং হেল্প করা যাতে সে গানের রেওয়াজটা চালিয়ে দিতে পারে এবং আরও উত্তরোত্তর অনেক ভালো নামী শিল্পী হয়ে উঠতে পারে এবং আমার ছেলেও নিশ্চয়ই তাকে হেল্প করবে মানে যারা তোমাকে নিয়ে ভাবতে পারেনি ওরা কাকিমার মতো মায়ের মতো যে ভাবা যায় আমরা আমার বন্ধুরা অ্যাকচুয়ালি জানতো হ্যাঁ মানে 8 বছর ধরে আর মেঘলা তোমার বাড়িতে বন্ধুরা তুমি যেটা বললে বন্ধুরা কিন্তু অ্যাকচুয়ালি মা বাবার থেকে বেশি চেনে কারণ মানে মা বাবার কাছে ছেলের মেয়ে যাই হোক নিজের একটা অংশ একটু মানে ঢাকাই রাখে তো বন্ধুরা বেশি চেনে সেই দিক থেকে বলতে গেলে আর আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে মোটামুটি অনেকদিন থেকেই জানত গ্রেট ফ্যান্টাস্টিক এই যে একসাথে নতুন বৌমা আমি বৌমা না আপনার তো মেয়ে মেয়ে এসছে এটা হয় না যে বড় মেয়ে ছোট মেয়ে যেটাই আমরা বলি মেয়ে আপনার বাড়ির মেয়ে এবারে মেয়ে এসছে মেয়ে গান করছে একটা ভরপুর এক্সপেকটেশন জন্মায় সেগুলো কেমন আপনি আপনার মনের মতো মানে হয় না যে আমার ছেলের বউ আসলে এগুলো 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 করতো বা এগুলো এগুলো করবে
এগুলো কি তৈরি অন প্রসেসিং মানে প্রসেসে রয়েছে না এগুলো তো প্রত্যেকটা ছেলের মায়েরা চায় যে আমার বউ আসবে আমি অত পুরনো যুগের মানুষ নই আমি একটু উন্নত মনের মানে আমার সে আমার বৌমা এসে রান্না করবে শাড়ি পরে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াবে গায়ে গয়না পরে ঘুরবে সেই মানসিকতা আমার নেই কিন্তু আমি আমি ও যেমন করে থেকে আনন্দ পায় এবং ভালো লাগে ওর সেভাবেই থাকবে এবং ও যা পছন্দ করে ও যা ড্রেস পরা পছন্দ করে যা যেমন সাজতে পছন্দ করে আমি তো পুরো ফুললি আমি সাপোর্ট করি আমি ওই শাড়ি পরতেই হবে বা চুল খোপা ভালো করে সাজতে হবে বা সোনার গয়না পরতে হবে সেগুলো কোনো কম্পালসারি না যে আমাদের করতেই হবে ও যেভাবে ভালো ফ্রি এবং কমফোর্ট ফিল করবে সেটাই ও থাকে ওকে এতক্ষণ এত প্রশংসা শুনেছ মানে দুজনেই ভরপুর প্রশংসা করছে আমি জিজ্ঞেস করি তোমায় যে কেমন শ্বশুর শাশুড়ি মা কেমন একদম নিজের বাড়ির বাড়িতে যেরকম ভাবে ফ্রিলি আমি থাকতে পারি সেরকম ভাবেই রয়েছি এবং মা বাবা যেরকম শাসন করে থাকে মাঝে মধ্যে সেরকম শাসনও হচ্ছে যেরকম কিছুদিন আগে একটু কাশি হয়েছিল সর্দি কাশি হয়েছিল তো জোর করে ভেপার নেওয়ানো ভাই যেরকম চিতই পিঠা খাবো মা যেরকম বললেই কিছু একটু চট করে বানিয়ে দেয় ওরকম আর কি সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে তো এই এইগুলো তো ভীষণ স্বাধীনতাও পাচ্ছি আর আবদারও রাখা হচ্ছে আমার আর অল্প স্বল্প শাসনেও আছি মানে তুমি আবদার করো রাইট এবার তোমাকে একটা আবদার রাখতে হবে আচ্ছা দাও আপনি নিন এত চলে যান সেই বালুরঘাটের ছোট্ট মেয়েটা কোন গান রিকোয়েস্ট করবেন তোমার উপর করবে আবদার ওয়েট এখন ও হৃৎপিণ্ড বলে একটা সিনেমায় একটা গান করেছে প্লেব্যাক করেছে সেই গানটা সবচেয়ে আমার সবচেয়ে সুন্দর লাগে শুধু তাই নয় ওই গানটা কিন্তু হর প্লেব্যাক করার আগে ও আমাদের এখানে এসেছিল তো এই এই ঠিক এখানেই বসে আমাকে গানটা মোবাইলে শুনিয়েছিল গানটা শুনে পড়েছিল যে তখন কাকু বলতো কাকু এই গানটা আমি একটা সিনেমাতে করবো গানটা খুব ভালো আমি গানটা শুনেছিলাম ওই গানটা শুনে কিন্তু তখন আমি বলেছিলাম যে গানটা খুব হিট করবে এত সুন্দর গান সেটা মানে তখন গানটা রেকর্ডিং করেনি তারপরে দেখলাম যে গানটা প্রচণ্ড রকম হিট করেছে এবং প্রত্যেকে শুনতে যাচ্ছে গানটা এবং যেখানেই বড় বড় সেলিব্রিটি যারা তারাও বলছে যে মেঘলার এই গানটা আমরা রেগুলার শুনি বা তাহলে কি এই গানটা এখন শুনবে এই গানটা এখন শুনবো আর সেই সঙ্গে আর একটা গান শুনবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের তুমি না হয় রোহিত এই গানটা দারুণ গান বা দুটো গানের রিকোয়েস্ট সামনে আগিয়ে দিন মাইকটা আপনার কি রিকোয়েস্ট আমার তো ওর হিন্দি গানও খুব ভালো লাগে তো লাজবাব এত ভালো লাগে ওর মানে সেই হিন্দি গান আমার একবার আন্টানির গানটা ওর প্রত্যেকটা গানই ভালো লাগে আপনার কত বড় ফ্যান আমি দেখে কিন্তু মানে এই যে রিকোয়েস্ট করছে তুমি দেখো কত বড় ফ্যান সিরিয়াসলি ওর প্রতিটা গানই যেন ওর কণ্ঠে আলাদা একটা রূপ তার মানে টোটাল তিনটে গান না হ্যাঁ না আমরা তো পেমেন্ট দেবো না শিল্পীকে শিল্পী ফ্রিতে তিনটে গান রিকোয়েস্ট করেছে না দেখো কিছু করার নেই বাড়ির লোক রিকোয়েস্ট করেছে তুমি বলতে পারবে না আমি একটা করছি দুটো করছি তিনটে করছি তিনটেই করতে হবে এবার তুমি বলো না এই প্রসঙ্গে বলি যে সত্যি মানে আমার মানে কখনো হয়তো আমি একটু বেরোলাম বেরিয়ে এসে যখন ঢুকছি তখন হয়তো দেখছি আমার গানই শুনছে হ্যাঁ মানে আমার গান সারাক্ষণ ওরাই মানে ওরাই সারাক্ষণ দেখতে হ্যাঁ সারাক্ষণ চলতে থাকে ইভেন হ্যাঁ মানে আমি আমি বলি যে ধর সারাক্ষণ আমার গান শোনা আমার খুব একটা পছন্দ না এবার যেটা প্ল্যান হচ্ছিল যে রিসেপশনে সারাক্ষণ আমার গানই বাজানো হবে তো আমি বলেছি না 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 আমি নিজে খুব অকওয়ার্ড ফিল করব মানে সেটা কি কি হয়েছে মানে তোমার গান চলেছে খুব কম হয়েছে মানে আমি ওকে নিয়ে এলাম আর কি তখন আমাদের যে ডেকোরেটর ক্যাটারার ওরা নিজে থেকে ওদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়নি নিজে থেকেই ওর গান চালিয়ে দিচ্ছে তো বলছে কোথা থেকে আসছে বলতো গানটা তারপরে বললাম কি আমাদের এখানেই বাজিয়ে দিয়েছে মনে হচ্ছে তারপরে আমি ভাবলাম মা বাবাই হয়তো বলেছে পরে জানতে পারলাম না ওরা নিজে থেকেই চালিয়ে কিন্তু সারপ্রাইজ মানে তুমি বাড়িতে এন্ট্রি দিচ্ছ তোমার গান চলছে এ ভোলার না মুহূর্ত একদম রাইট এই সময়ের মুহূর্তটাও ভোলার না তিনটে গানের রিকোয়েস্ট তুমি না হই রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে
আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হই না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। দেখলাম এই ঘরোয়া মানে বিয়ের পর সব থেকে যেটা খুব হয় যে আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, তাদের সাথে মিট আপের একটা ব্যাপার থাকে। এবার যখন সেই সেই ব্যাপারটা হয়তো যারা সেইভাবে পপুলার না তাদের কাছে একরকম, তোমার কাছে তার রিঅ্যাকশনটা আলাদা, মানে এখন কি হচ্ছে মানে আত্মীয়দের বাড়ি যাচ্ছ? না এখন তো কোভিড সিচুয়েশনের জন্য এখন তো মানে বাইরে সেরকম ভাবে যাওয়া হচ্ছে না, আর তার উপরে মানে কোভিড এর জন্য একটু হোমসিকও হয়ে পড়েছি। ওকে মানে বন্ধুরা আমার বান্ধবীরা ওই যে আকাশ আর যখন প্রোগ্রাম হলো সব বান্ধবীকে বললাম হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দেখছি। তারপরে আমি বললাম কি কেমন লাগছে, তা বলে কি মানে অপেক্ষা রাখে না বলার যে মেঘলার গান কেমন লাগে, ওটা জিজ্ঞাসা করো না। কে বেশি ভালো সিঙ্গার, মেঘলা বেশি ভালো নাকি বাড়ির মেয়ে মেঘলা বেশি ভালো? দুটোই ভালো। ও দুটোই ভালো, আমার তো খুব ভালো। আচ্ছা বাড়ির মেয়ে মেঘলাকে দশে কত দেবেন? দুটোতেই দশে দশ পাবেন, গানে দশে একশো। জানে তুই আমি সারে গা পাটা দেখতে খুব পছন্দ করি, গান শুনতে বা দেখতে। তখন ও বলে যে মা ঠিক সাড়ে নটা বাজলো সঙ্গে সঙ্গে ফোন। তখন আমি বললাম যে মা তুমি কি করছো, মানে আদুরে আদুরে গলায়, আবার তারপরে আদুরে আদুরে গলায় মা তুমি কি করছো, তাহলে হচ্ছে কি কেন গান শুনছি, ও সাড়ে গা পা দেখছো? আমি হ্যাঁ সাড়ে গা পা দেখছি। কার গান তোমার ভালো লাগে? তখন আমি বিপদে পড়ে গেছি, কেন জিজ্ঞেস করছে, তখনও অতটা বুঝিনি আমি, আমি মানে এমন ভাবে ধোঁয়াশা রেখেছে ও আমি বলতেই পারিনি। মানে টপ টেনই তো ছিল, মানে আমরা তোর গানের ভক্ত, আমরা তো জাজমেন্ট করতে পারি না, কিন্তু আমার গানটাই আমি শুনতাম তো মানে প্রত্যেকেরই আমার ভালো লাগতো। তখন বলছি কোন গানটা ভালো লাগে তোমার, এইরকম ভাবে আমাকে সবসময় প্রশ্ন করতো। আজকের এপিসোডের ভালো লাগলো সেটাই আর কি, ও খুব মজার। আমার ছেলেও ভীষণ ভালো, এত ভালো মানে নিজের ছেলে বলে বলছি না, না না ভীষণ ভালো, ওর মানে এত সুন্দর ভাবে লুকিয়ে রেখেছিল সেটা ওকে মানে প্রাইজ দেওয়া, মানে আমরা হয়তো পারতাম না, মানে কোনো না কোনো সময় বেরিয়ে যেত, কিন্তু ও কিন্তু এই আট বছরে আমি একটিবারের জন্য মানে ছ বছরে বুঝতে পারিনি, বছর দুয়েকে বুঝতে পারলাম, সেটা আবার আমার মেয়ে জামাই বের করেছে, তখনও কিন্তু বলেনি, তাহলে তখনও বলে, এটা তো একটা বিরাট গল্প কি। তারপরে মানে আমি বলে চিকেন রান্না করছি রান্নাঘরে, রান্নাঘরে চিকেন রান্না করছি, তোর বাবা ছিল না তো ও ওই ওই ঘরে মানে ও বিছানায় বসে আছে, আর মেয়ে এসেছিল, মেয়ে ছিল, মেয়ে আমাকে ওর সাথে দুজনে ভাই বোনে গল্প হচ্ছে, চুপ করে ঘুম হয়ে বসে আছে, ও কথা কম বলে, চুপ করে বসে আছে, মেয়ে টরর টরর করে কথা বলে যাচ্ছে, কি ব্যাপারে তোর, একটা মেয়ে তোকে লাইক করে কি সমস্ত, ওরা বলা বলি করছে আমি রান্না করি আমি শুনতে পাইনি। তারপরে হঠাৎ আমি ওই ঘরে গিয়ে দেখি ওরা খুব কথা বলছে, তাই আমি কি এত তোরা কথা বলছিস রে, আমাকে বল না তোরা কি বলছিস, বলে কি ও এসি কিনবি ওই ব্যাপারে বলছিস, তাই বাবাকে লুকিয়ে এসি কিনবি সেটাই বলছিস, না না সেটা বলছি না। তখন রিয়া বলে, আমি রিয়াকে জিজ্ঞেস করলাম, ছেলে তো বলবে না, ও একদম ধোঁয়া করে রেখেছে আমার কাছে, মানে পুরো কুয়াশা, হ্যাঁ একদম কুয়াশা, শিলিগুড়ির কুয়াশার থেকেও গভীর, কি ব্যাপারটা আমি বুঝবে না, ও কি মানে কেন বলেনি আমি, এখনো আমার কাছে প্রশ্ন, এই সারপ্রাইজ কিন্তু জীবনে এটা বড় যে
তারপরে মেয়েকে বললাম কি ব্যাপারে কথা বলছিস রে, তখন রিয়া বলে কি মা একটা দারুণ ব্যাপার। তাই আমি কি ব্যাপার রে বল না বল না, কি ব্যাপারে কিছুতেই বল, ও বল না, ও ভয় পাচ্ছে ভাইকে, কিছুতেই বলে না বলে না। তারপর অনেক পরে তখন রিজুকে বললাম কি রে কি কথা বলছিস তোরা রে, তখন বলল হ্যাঁ মেঘলা ইজ আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে আমি সেটা ওকে কিছু বলতাম না, কিন্তু আমার মেঘলাকে খুবই ভালো লাগতো, আমার ভেতরে ভেতরে ছিল। মানে বুঝে গেছো তোমার কিন্তু আর কোনো সাপোর্টার নেই ভাই, তুমি তোমার তোমার এখন ব্যাপারটা একটু অন্য হয়ে গেছে আর কি, তুমি একা। সামনে এখন অনেক যুদ্ধ বাকি, সামনে জামাই ষষ্ঠী, সবে দু মাস হয়েছে তোমার বিয়ের, অগ্রিম শুভেচ্ছা। তুমি খাদ্য রসিক এবং সদ্য এক জায়গায় ঘুরতে গিয়ে যদি এগুলো হয়ে যায়, জামাই ষষ্ঠীর আদরের পর কি কি হয় তুমি কিন্তু বুঝে নিও। আমি তো শেষ করব, শেষ করার আগে দুজনের কাছেই আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন মেঘলা, যখন প্রথম তুমি কাকু আকিমার সাথে আলাপ হলো সেই দিন কি টেনশন, এটা মানে প্রথম আলাপটা না, ও যেরকম ছুপার উস্তাম আর কি, তো ওর মা বাবার নাম্বার আমার কাছে ছিল আগে থেকে, কিন্তু আমাকে বলেছিল খবরদার তুই কোনোদিনও কিন্তু ফোন করবি না, ঠিক আছে। এবার ওর স্ট্রিক্ট অর্ডার ছিল, ফোন করিনি একবার। কি কারণে আমি তখন একদম মিডল অফ রোড, মানে তো ও হঠাৎ ফোন করে বলল যে কিছু একটা ইয়ে হয়েছে, বাবার খুব শরীর খারাপ। এইবার ওটা শুনে আমি এত টেনশনে পড়ে গেলাম, ভাবলাম যে আমি আর পারিনি, আমি তখন সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছিলাম। সেই প্রথম আর কি ইন্টারাকশন হয়েছিল। ও তখন প্রচন্ড আমাকে ঝেড়েছিল, কেন তুই ফোন করলি, মানে ও একদম ওর ভালোবাসায় ভাগ বসাতে চায়নি, তো এমনিতেই হয়তো প্রচুর নামধাম হতো আমার, সেই কারণে একটু ইয়ে হতো, তো ভালোবাসায় ভাগ পড়ে যাবে সেই জন্য একটু। রাইট, আর তোমার তোমার ক্ষেত্রে যখন প্রথম আলাপ হলো বাবা মার সাথে, মানে মেঘলার বাবা মার সাথে আলাপ ওরকম ভাবে হয়নি বোধ হয় আমার বাড়িতে। হ্যাঁ কিন্তু বিয়ের আগে আমরা যে গানগুলো শুনেছি সেটা শুনবো না, বিয়ের পর এই রিকোয়েস্টের গানটা শুনুন। আচ্ছা রাইট, শেষ করব। কেমন লাগলো? দারুণ লাগছে, মানে মা বাবার সঙ্গে এবার বসেছি তাই ভালো লাগছে খুব, একটু আমার পেছনে কথাবার্তা চলছে সেই জন্য একটু খারাপ লাগছে, কিন্তু বাকিটা খুব ভালো। তোমাকে তুমিও তো অনেক কথা জানতে পারো না, এগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ একদম, মানে এটা প্ল্যাটফর্ম, পেছনে ব্যাকগ্রাউন্ড জানা যায়, নতুন কিছু জানা যায়। তোমার তুমি তুমি যদি 50টা প্রশ্ন করতে এই উত্তরগুলো পেতে না, আই এম শিওর। কিছু বলার সুযোগ তো পেলাম এই আর কি, মানে কি হলো কিভাবে হলো এবং কি মনের অবস্থা হয়েছিল, এবং আমার ছেলের এটা জানার পরে আমার খুব আনন্দ হয়েছিল, সেই ফিলিংসটা সেগুলো বলার একটা সুযোগ পেলাম। সেই গানগুলো দিয়ে আজকের এপিসোড শেষ।
বলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।